ক্লাস নাইনের ম্যাথামেটিক্স অ্যান্ড হিস্ট্রি কোশ্চেন পেপার দেওয়া হবে দেখতে থাকো ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য তো একের দাগে দেখো বলেছে সঠিক উত্তর নির্বাচন করো ম্যাথামেটিক্সের এখানে কোশ্চেন পরিকাঠামো যেমনটা দেখতে পাচ্ছ তোমাদের স্কুলের প্রশ্নের পরিকাঠামো একই রকম হবে তো এখানে এমসি তোমরা একটু সলভ করে নেবে একের দাগে তোমাদের ছটা এমসিকিউ থাকে দেখতে পাচ্ছ তোমাদের পাঠ্য বই থেকেই এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো এসেছে দুইয়ের দাগে দেখো এই যে প্রশ্নগুলো একের পাঁচ ও দুইয়ের সাথের মধ্যে দুটি মূলদ পাশাপাশি অমূলদ সংখ্যা নির্ণয় করাটাও তোমরা দেখে রাখবে পরের পেজ দেখো এরপরে দেখো তোমাদের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র